কই চরে তাড়াতাড়ি চ যাই হই একদিকে রাখ তো বুঝতেছিস তো হ্যাঁ হাফ পাবো কিছু হ্যাঁ নেই রাখলে একদিকে রেখে তারপরে লেবো হ্যাঁ হ্যাঁ ওই দোকানদার আছে তাহলে বাইছো তাহলে বুঝছো না ভাঙি জানি তো না রে চ চ চ তা যাই হই রাখ তো হবে একদিকে বুঝছো তো তো পাইছো পাইছো তাহলে ভাই তোর না ঠাকুরলে খাই যাবো রে তুই যাবো কি যাবো তো আয় আর কাই যাবো আর কা কা ধরে বুঝিবো কিন্তু কোয়া যাবে না না মাথা খারাপ হইছে কাই কার ধরে ঠাকুর বুঝতে যাবো তখন লোকেরে আজে বাজে কথাকে গালাগালি করবে আমি যাবো না তোনে যাও তুই যা আমি যাবো আমি আমার যাবো না তোনে যা তুই যেরকম লোক সেরকম লোকের জায়গায় ঠাকুর বিষয় বলে তোকে খারাপ কথা কয় এমনি কয় নাকি কি কইবু তুই আমি কি কোনো খারাপ কথা কইছি আরে না খারাপ কথা কইনি আমার এমন লোকের ঠাকুর বুঝবো তো তাহার খারাপ কথা কইবি না তুই আসু আয় তো তোই কত দেবেন না না কে কাই গুন্ডি কি খারাপ কথা কইবে আমি যাবো না তুই তুই আয় তো দেরি হবে রে আচ্ছা তুই যখন কৌডু আচ্ছা ঠিক আছে চ আমি যাবো তাহলে হোক চ চল চল ওই আমি কইডি সে তোর হচ্ছে এটা তুই যেটা ঠাকুরটা সেটা খবর কাগজ হচ্ছে চাপি দেখছি একাই একাই আরে ওনকে ধরে উড়িয়া পাইছে আর কইটি দেখ ঠাকুর বুঝে যাবো চকার ফেলে যাবো কেনি আস্তে আস্তে পা ফেলি ফেলি এমন যাবো কোনো পাতাও লড়বে নি এরকম হয়ে যাবো চ এরকম এরকম লুকুল করবো হবে আজ আস্তে আস্তে এরকম হবে আর তুই অনেকদিন আরে তো আস্তে আস্তে রে কোনো কথা কোন চিৎকার পেলি বুনি লোক তো ঠাকুর বুঝতে এরকম চিৎকার পেলি রে আস্তে আস্তে যোগ আয় আয় আস্তে আস্তে ওই ওই আয় আয় ওই আরে ওই তো আরে তুই আমি কিন্তু ইমা খাইছি মারতে ধুন হ্যাঁ ধুন ধুন আরে আস্তে ধুন আস্তে লালা তারে ধুন ধুনুর বেটা লালা বেয়া আইছে ও হ্যাঁ তুই লাল নাকি লাইট না লাইট তো যারা তুই আস্তে কথা আস্তে আস্তে ওই তো চালাকা আছে তো চালাকা আছে ওই আস্তে আস্তে ওই তো চাপ তো আছে তো চাপ তো আছে আস্তে রাখা বুঝতে না মারতে মারতে ওই মোমবাতি মোমবাতি থু 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 ধূপবাতি বুঝলি ধূপবাতি বুঝেছো মোমবাতি বন্ধরা 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 চিৎকার চিৎকার করে ধনু মহা বিধু আছে ধান্নার কাজ ওটা হাই হাই বৌমা মনে হয়তো কে কার্তিক ঠাকুর বুঝিয়ে পালি আর কি হাই হাই যৌটা মনে করতে সৌটা হয়েছে আর কি কোন স্যার ওই জানুয়ার লম্পট তোমার কোনো কাজ নাই রে হ্যাঁ আমার বেটাকে নতুন নতুন ব্যাগ রে নিয়ে আসছি বৌমা নতুন আসছে এখন হলুদের গ্যাস যায়নি ওখানে পর্যন্ত তোর কি উখুন ঠাকুরটা বুঝিত হইলো হ্যাঁ আচ্ছা মুশকিলের ব্যাপার তো জানুয়ারের মতন ব্যবহার কাই করে লম্পট তোর যদি গটিবার পাই রে তোনকে একদিন কি আমার একদিন দেখে নেবো তোনকে আর কি তোনকে কোনো কাজ নেই কোনো কাজ নেই সবে মাত্র আমার টুকাকে ব্যাগ রে আসি কোনো হলুদের গ্যাস যায়নি বৌমা বৌমা কি দেখছো দেখছো হাতের পাঁচটা আঙ্গু কি সমান হবে আমি কিটা করি আমি এবার কা করে বুঝবো এবারে তো হ্যাঁ আর যে হাতে যে কাগজটা আছে কাগজটা আমাকে দাও তো বৌমা দেখি আমি কি ব্যাপারটা দেখি তারপরে ব্যাগ লোকে দরে যদি নেই যে সুপারি দিয়েছি ঠাকুর কিরকম বুঝকিত হয় আমাকে দেখাটে আমাকে শিখাটে আর কি ছাত্রা দল কাইকেরার ব্যাগার ধরে তোর ধরে ব্যাগার ধরে সুপারি দেখবো আর ঠাকুর কিভাবে বুঝকিত হয় তো সেটাই ধনু মন্ডল তোর দেখবে হো চিৎকার করো নাই এ বছর নেই পূজা করবো নেই পরের বছর করবো আর এমনিতেও তো পূজার খরচা আমার বাপে হারে দিবে তোমারও তো চিন্তা কিসে আচ্ছা আচ্ছা হো বৌমা তুমি তাহলে ঠাকুরটা তুলে আলো আর কি
এমনিতে কার্তিক মাস আবার তাহলে ঠাকুর উসকিতে পারিছে হো বাবা ফোনটা ধরে আমি ঠাকুরটা তুই এলে ভাই আচ্ছা 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 হো বৌমা তুমি ঠাকুর তুই এলে আমি মোমবাতি আর এটা ধূপটা সরকিলে এইটি ওই বিদেশ ওই ওই বিদেশে ডাং ডাং কাছে চলে যাও টুটা লাইট জ্বলছে বড় লোকে আরে মারবো থাপো তো আস্তে আস্তে ভাল এমন পা পেলে ওকে বুঝতে পারবে না কাকু ওকে টের পাবে না আস্তে হ্যাঁ ওরকম করেছ আস্তে আস্তে তোর ঘরে কি করতে চল আস্তে আস্তে অনেকদিন টোকাছানা হয়নি বুঝছো তো এই বুধা মন্ডল অনেকদিন বেড়াইছে টোকাছানা হয়নি টাকা পয়সা ভালো রাখছে ভালো করে পূজা করবে ধুমধাম করে লালু ওধার কাছে এগুলো টোকা হয়নি বুঝা হ্যাঁ আরে আরেকটা ধরা দিয়ে বড় লোকে আরে আরেকটা দিয়ে টাকা তো ভালো করে লাগাচ্ছে হাজারিক টাকা তো লাগাচ্ছে চাপ লুটু হয়নি ধূপগটি বেশি দেবো নাগলে কী আছে ঠাকুর বুঝতে আসো কি হলো কি হলো ব্যাপারটা এ তো কে কোন শাক কার্তিক বুঝি দিয়েছে আর কি এ সঙ্গে তো ব্যাপার ভালো না ওই কোন শাক কার্তিক বুঝি দিয়েছে বেদা সঙ্গে পাড়ার টাকা হাতে তো তনকে উপরে আছে হ্যাঁ ঠাকুর বুঝি দিয়েছে নি হ্যাঁ ঠাকুর বুঝি দিয়েছে যে বমটা ফাটলো কি সময়টা তাহলে তুমি আমি কি ঠাকুর কি উঠিয়ে দিবা তোমার তো কি ঠাকুর বুঝি দিয়েছে চেলা ওটা আর কি সে সঙ্গে কোনো দায়িত্ব আছে টাকাটা কাজ যাবে দেখছু 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 দাঁড়া দাঁড়া দেখছো কিরকম আজে বাজে গিয়ে পকেটে দেখছো আর আমার নামটা তোরে প্রথমে খেলে কে লাগছে না কে লাগছে না আমার নামটা কে লাগছে না আঙ্গুরে আরে কি হয়েছে আমাকে দেখে পকেটে একটু বকি ওকে মানে নিতে হবে আরে তুমি কেন বকি আমার নাম আমাকে ধরে পকেটে কোনে কি করবে হাতের পাঁচটা সমান না তো পাঁচ তো তো তাই আমি আজ যাব আজে বাজে গিয়ে পকেটে কি না এবার কিন্তু খাই যাব এবার খাই যাব খাই যাব তো আরে সিয়া হারাম মন্ডল ধরে যাও হ্যাঁ হারাম মন্ডল দেব ও হারে সা যত কুত্তা বুঝে রাখছে আসে বুঝে যাও মনে হারে হাত রে উঠে একবার কুত্তা তো মরি সারা হাতে লব লাঠি কুত্তা সাইজ করে দাও তুই দেখ না আচ্ছা লে তো তো হ্যাঁ আপু চ কুত্তা আমি আগুরি হচ্ছ চ চ আগুরি চ চ আগুরি চ তোর ভয় ভয় না ব্যাপারটা বুঝতে তো আমার নামটা ধরে আছে না আমার নামটা ধরে বেলো কি তোর নাম নিলে কি আসতে কথা হ্যাঁ ঠাকুরটা আমি উঠিলেই আর বাপের ঘরকে ফোন করে আমি সব দায়িত্ব লিয়ার কথা কই দিবা আমিও আশা করতলি কবি কার্তিক ঠাকুরটাকে বুঝিবি আর তোমার কোনো দায়িত্ব আছে হ্যাঁ আমি ঘর লিজি দাও দাও লিস্টটা দেখি লিস্টে কে আস দিয়েছে মালটা কে দেখি ও বেদসা মাকু নাকি ওই মাকু ওই লুকি যাচ্ছ কেনি বাড়ি আয় আয় ঠাকুর বুঝতে পাই ওর কেনি পাড়া টাকা দায়িত্ব লিচি যা বুঝিতে পাইলে হবে এদিকে আয় সা তোর টাকা হয় না তুই আমার টাকা দায়িত্ব লিতে আসো দূর বিদ্যা আসা আয় বাড়ি আয় বাড়ি আয় কাল সকালটা হু দাঁড়া ও সাকে দেখাইতে আমি দরকে যা তো লিস্টটা আমার কাছে থাকু দেখছো যা যৌ বেশি সাহস দেখলো এবার তাকে খুঁজেছো এবার তাহলে আমি কই দিলি তার মুখ নেবা ছেলে দেখ কুত্তা দাঁতে গলে পাইছে নাকি আমি কই দিলি যে ওহারে বেশি কুত্তা ঝালা আছে হা হা করে উঠবে তোর আমার কথা শুনি ওই তো সঙ্গতা সিটি ওই তো আছে কি রে হ্যাঁ এ তো গোটা জয় ভিজিছি কি রে আরে জয় ভিজিছি কেন তোর তো পিছনে ধাইলু হ্যাঁ ছুটে পেছু আর আমি তো খেদি দিল কুত্তা সাহস দেখি সেটা কুত্তা ঝালা খেতে সব কি করব পুরো পূর্ণ মাত্রা খুঁজে পানি গড়ে যাবে তোর সাহসটা দেখ কুত্তা খেদি যে গেড়াই পড়ছে কিন্তু লাঠিটা হাতে রাখ না না সাহস দিছিল আরে কুত্তা আছে হা হা করে উঠবে আরে এরকম বেধা কুত্তা তো বেধা কুত্তা বেধা হয়নি কি আরে কুত্তা আগে বেধা হয়নি কি মা বাবা বাবা সে এক ঝালাটা কুত্তা আরে খেদাটি শুইয়ে নি তো আচ্ছা এবার তাহলে কি করব তাহলে
শরৎ মন্ডল কালাসাদ মন্ডল অত দূর কালাসাদ মন্ডল গোরাসাদ মন্ডল অত দূর যাবু নন্দ মন্ডল আচ্ছা দাঁড়া ও সঙ্গটা একটু শুন কাদর আর বাপা আমি শুন না শরৎ মন্ডল কোচে বেটা সে কিন্তু বেহাইছে ওভার বেহাইছে না ওভার বেহাইছে তার বোমা রকম বেটা হয়নি আর কালাসাদ মন্ডল যে তারে মাঝে বেটা আচ্ছা তার মাঝে বেটার অনেক দিন টাকা হয়নি কত মন্দিরে যাইছে কত জায়গায় যাইছে যাও খুব দিন টাকা হয়নি আমি কিরা ইয়ার কি মারার কথা না আমি যেটা করি কথা আমার বুঝ কিটা করি বুঝ তাহলে কাদর যাবে আলোচনা করতে আচ্ছা আমি তো নাম গা কে দিই আমি তো জানি পাড়ার সব খবর রাখি কারে কারে টাকা আছে নিয়েছে আমি সব খবর জানি অত দূরে এসে কি যাইতে হবে দূরে হলে তো কি হইছে দূরে হলে ঠাকুর নিয়ে যে বুঝকিল ঠাকুর তুই আলিবি আমি জানি আমি এটা কই দিছো কালাচল মন্ডল নাহিলে শরৎ মন্ডল চাতুর হয়ে গেলে তোর বুঝকিল আচ্ছা হউ আমি গড়ি বাপ্পাদা সঙ্গতা তো ভিজিছে তাহলে এক কাজ কর ঠাকুরটা আমাকে দে তোনে কাজ কর তোনে সব দোকানে বসে ঠাকুর সে ঠাকুর আমার নিয়ে লেলবো সেটা মানে ওনকে কাল ধর জাগ করে যাও শরৎ মন্ডল বুঝি দিয়েছি মানে এক লোক তোর বুঝি ভাই একবারে সুপার লোক ভালো লোক হ্যাঁ চো আমিও যাবো না তোর দ্রুত যা আর তাহলে কর আরে জামাটা চেঞ্জ কর ঠান্ডার বেলা নি তোর রাইজ হচ্ছে মুন্ডু দরকে যাবছো আচ্ছা আর এ দুজ তাই বুঝিবে কটে হ্যাঁ তাও তো রাইজ হচ্ছে নি বুঝি দাও কত তবে নি আরে এ ও বিজাগা যাবে তুই কত তুই কো না 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 তাহলে জামা প্যান্ট বুঝছিস মা বুঝকি না মানে এডি বুঝকি হ্যাঁ আসবে ওটা আর কি হ্যাঁ ও কই আসবে তাহলে আমি কিটা করিছো বাপ হ্যাঁ ঠিক আছে যা তাহলে আমি কিটা করিছো তাহলে বাহু তুই এত তো যা দিলে হ্যাঁ আচ্ছা সঙ্গে আমি তাহলে কিটা করিছো বাপ্পা তাইলে কাদ্র বুঝবো কালাসাদ মন্ডলের ধরে মাঝে বেটার ধরে না শরৎ মন্ডলের কোচে বেটার ধরে শরৎ মন্ডলের বুঝবো তাহলে চল আয় ঠাকুলে আসু ঠাকুলে আসু চো ভার কত মন দাঁড়িয়েছি খাচ্ছে করে আচ্ছা আমাকে আমাকে দে লে লে ধর আমার হাতটাতে খাচ্ছে করে বেগুন করে কাম লাগে একা ধর একা ধর একা ধর আচ্ছা ধরছু হো ঠিক লোকে নাম কইছো কিন্তু হ্যাঁ আরে আমি তো জানি না ব্যাপারটা আগে ঠিক শুদ্ধ লোকে ধরে বুঝিব না প্রত্যেক বছর বুঝাইও হুই ইয়ার লাইট জ্বলা আছে কিন্তু দেখছো দীপাবলির মতো লাইট জ্বলা আছে চাঁদের কোটা আরে হস রান্না ঘরও লাইট জ্বলা আছে আরে লাইট জ্বালু না আরে আস্তে আস্তে যাবো জায়গা চুপ করে বুঝি দে মন ফাটবে আরে বুঝতে পারলেন রে না রাঁধে দিলে কি রাঁধে তো এক মনে ওই যা বললে তো বললে তো গাই গেছে তুই দেখে দে দেখবো দেখে দি না না ওটা তুই তো লোক ঠিক ঠিক কাপড়টা পাল্টি আইসি তারপরে ফেলবো দেখছি আমি কই শরৎ মন্ডলের বুঝতে শরৎ মন্ডল চাই ওদের বুঝতে তোর কিন্তু প্ল্যানটা ভালো আমি চাই ওদের বুঝতে তুই আলি তুই ধারে চলে আসছিস কি রে তোরে কা ওই যে শরৎ মন্ডলের বুঝি দিছিস আমার কা হেভি আনন্দ হইছে আমার কা রাদর বুঝিছি টাকা আনে যেতে পারবো বাবা তো তুই টের ব্যাগ হইবা রাদর যে যাদর আচ্ছা হউ যাদর বুঝিছি ব্যাগ লকে সকা বা টের পাবো হ্যাঁ কি রে সোনা নিদের কি আমার তো কালকে যাবো শুধু খাইতে হ্যাঁ হউ আমি কি কইছি জানকে তোর ঠাকুর বুঝকিছি তানকে দরে তো নিমন্ত্রণ দিবি আমার কি নিমন্ত্রণ দিলে তানকে দুন পয়সা লিতে হবে না সে ঠাকুর বুঝে দিতে হবে আরে টাকা কি হবে বাক টাকা কি হবে টাকা লিতে হবে সে ঠাকুর টাকা দিতে হবে না টাকা কি হবে ঠাকুর আবার যার দোকে যাবো তার তো কিছু লিতে হবে মিষ্টি মিষ্টি লিতে হবে টাকা দিতে হবে মিষ্টি লিতে হবে ঠিক ঠিক হরি আর টাকার কথা এতে লাগা আছে মনে হ্যাঁ লাগা রাখবেন ব্যাগে সব লাগা আছে আর ব্যাগে মাকুর নাম ফার্স্ট লাগা আছে আমার নাম ফার্স্ট দিয়ে না একটাই লিখিনি আমার যেটা দিলে সেটা তোর নাম লিখিনি আমার নাম লিখুনি তা ঠিক যাও দাও গটা লোকে ধরে তো বাঁচিলি আমি কি তোর নাম লেখা নেই যাই মোট যা বুঝতে যে তার তুই চেয়ে থাকো দেখে কাল তাইলে তিনটে চারটে আর চার লোকে ধরে দিও চার লোক না তিন লোক খবরটা দেবো খবরটা দেবো
আমি দুনিয়া সারা লোকের ধরে ঠাকুর বুঝাই দিয়ে আর আমাদের তো লোক ঠাকুর বুঝিতে পাইছে আর কি। হ্যাঁ আমি ভাবিটি আমি তো বেশ কাণ্ড ঘটে দিয়ে এলি, তো আমাদের লোক কাণ্ড করতে চলেছে একেবারে। লিস্টটা দেখি কার নামটা আছে, কে বুঝেছে লিস্টটা দেখি, কে বুঝে দেখাও তো। আমি রানতে গিয়ে আমার গায়ে করে বম ছেড়ে বলে আছে যে দেখো এখানে কেউ নেই, আমি যখন মুসকি দিয়ে কর তখন রান্না বন্ধ করে একটু বুঝিয়ে আছি আমি। লাইট ছাপি দিয়া। হ্যাঁ কে বুঝেছে আমি বুঝিয়ে লিছি। আচ্ছা কসে আমি তোমাকে কয়া দেবো কে বুঝি, যে মালগাকে আমি চিনিয়া লিছি এই হচ্ছে এই জন্য আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে, কালকে তো পূজা, কালকে এসে তুমি ঠাকুরটালে ঘরকে চলো, কালকে আমি যা যা কইব তুমি শুধু হ্যাঁ শুধু কেবো ঠিক আছে, তুমি আর কোনো কইব না, তারপরে আমি খেলটা দেখাই ঠিক আমাকে পাগিয়ে খেলা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঠাকুর বুঝি স্যার পূজা হবে সব কিছু হবে, তবে আমি খেলটা অনেক আমি দেখিব, তুমি তো ঠাকুর লিয়ে ঘরকে পাইছো চলো। তুমি লাইটটা ধরো দেখি, লও লও তুলে লও না না আমি হাত দিব না, তুমি তুলে লও লিয়ে যাও যাও লিয়ে যাও, রেখে দিছ দিয়ে আইছো ময়ূরটা লিয়ে যাও। আমার সাথে খেল খেলা আমার সাথে, আচ্ছা ঠিক আছে আমিও দেখে নেব। ও চলো 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 কালকে খেলটা আমি দেখিব চলো। ওই আমি দিয়ে দিই একদম একদম, আমার তো একদম জামু আমার ব্যাপারটা। একটু বাকি আছে দাঁড়াও সত্যি কথা ক, আমার ধরে ঠাকুর বুসার প্ল্যানিংটা কার থাইল? ঠাকুর বুসা হম আমি তো যাইনি, আমি তো তোর সাথে যাইনি। না ঠিক কথা কইছি, তুই তো আমার সাথে থাইলু, তাহলে তোর দুলোকে তোর দুলোকের মধ্যে কার প্ল্যানিং থাকলো সত্যি কথা কো, কে করছু আমাদের ঠাকুরটা কে বুঝকিছু সত্যি কথা কো, তোর দুলোকের মধ্যে প্ল্যানটা কে কে করছু, দুলোকে বুঝকিছু মনে হয় তার মধ্যে কে বুঝকিছু কো, কে কে এটা দিয়ে দিলু কো? ও গৌরা তো গৌরা কি কটু কো, আমি বলি কো আরে কড়িছু আরে আমি আর সঙ্গত তো তার জামাটা ভিজিছে না চেঞ্জ করে আসি বুঝছো তো। ঠিক আছে আমি কিটা করিছো যেটা তোমাকে কয়া রাখলি যাও বুঝছো তাই যাবে ওছে দেন নাকি। হ্যাঁ তোমাকে খাই দিতে হবে না, কি হলো লাইট চালু করে লাইট সাবজে করে বে তো আসো।
আমি তো জানি ভালো চুপচাপ।